এখানে বলছে 2 লাখ কিউসেক জল ছাড়া হবে। তোমাকে একটা জিনিস বলছি, মাইথন যদি মাইথন ড্যাম সম্পূর্ণ ভেঙে যায় 5 লাখ থেকে 6 লাখ কিউসেক জল ছাড়বে, যদি পাঞ্চের ড্যাম ভেঙে যায় তবে 10 লাখ থেকে 12 লাখ জল ছাড়বে। কিন্তু এখানে যেটা বলছে ফাটল ধরেছে ড্যাম্পে যে অংশটায়, যে অংশটায় যদি পুরো জলটা পড়ে যায়, যদি পুরো জলটা ছেড়ে যায় গোটা যে অঞ্চলটা সেটা পুরোটা ভেসে যাবে। এই মুহূর্তে 2 লাখ কিউসেকের জল ছাড়ার কথা বলা হচ্ছে। আমরা মাইথনের খানাকুর আরামবাগ এই অঞ্চলগুলো দেখেছি কি অবস্থায় দেখেছি। কিন্তু এখানে যেটা হবে, যদি পাহাড়ে যখন ঘটনাটা ঘটবে পাহাড়ের তো ধস নামবে, পাহাড় দিয়ে জলটা বেরিয়ে গেল, কিন্তু যখন সমতলে নামলো শিলিগুড়ি হয়ে গাজলডাঙ্গা যখন সমতলে নামলো এই বিপুল পরিমাণ জল, তখন কি হবে? এই জায়গাটা বাঁচানো যেটা যেটা যদি যেটা হতে চলেছে, যদি এটা হয়ে যায়, যদি এরকম যদি হয়ে যায় তবে কিন্তু ভয়াবহ কাণ্ড হতে চলেছে। গরমকালে আমরা সবাই উত্তরবঙ্গ ঘুরতে যাই, কেন না দক্ষিণবঙ্গে এত গরম পড়ে আমরা পারি না, গরমের হাত থেকে বাঁচতে আমরা সবাই জলপাইগুড়ির ডুয়ার্স কিংবা দার্জিলিং কিংবা সিকিম আমরা ঘুরতে যাই। মোটামুটি ওই জায়গাগুলো হচ্ছেই পুরো ট্যুরিজমের উপর, প্রকৃতির সৌন্দর্য তার সাথে হালকা ঠান্ডা, কেউ বরফ নিতে চাইলে শীতকালেও যায়। পুজোর পর থেকে এই জায়গাটা পুরো ওপেন হয়ে যায় নর্থ বেঙ্গল। এই বছর এমনই যে আমি এই বছর 2023-এর জুন মাসে দার্জিলিং গেছিলাম, প্রথমবার দার্জিলিং গেছিলাম। দার্জিলিং যাওয়ার রাস্তাটা কি না, NJP থেকে নেমে সেখান থেকে গাড়ি করে দার্জিলিং, দুদিন ওখানে থেকে আমি গেছিলাম তিস্তা নদীর ওপর দিয়ে টপকে সেখান দিয়ে গেছিলাম সিকিমে। আজ 5ই অক্টোবর 2023, লাস্ট 48 ঘন্টা সিকিমে এত বৃষ্টি হয়েছে যে সেখানে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে, তিস্তা নদীর ফুলে ফেঁপে উঠেছে। अभी रात से 2 बजे तक नहीं सोया है। যখন আমি জুন মাসে ওই জায়গাটা দিয়ে এসেছিলাম তখন তিস্তা নদী বড়ই শান্ত, তিস্তা তার নিজের নিয়মে চলছে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে তিস্তার জল এতটাই কম ছিল, দেখেছিলাম যে অনেকে কিছু কিছু টার্নিং পয়েন্টগুলোতে মানুষ হেঁটেও যেতে পারছে, মানে জলের লেভেলটা খুব কম, পাথর দেখা যাচ্ছিল, সেখানে রিভার রাফটিংও চলছিল। আর তিস্তার একটা বিশেষত্ব হচ্ছে যে তিস্তা কিন্তু আমাদের গঙ্গার মতো অতটা চওড়া নদী নয়, তিস্তা অনেক ন্যারো, কয়েকটা কয়েকটা জায়গায় টার্নিংগুলো আরও সরু, চওড়া সেরকম নয়। এবার সিকিমে এত বৃষ্টি হয়েছে তার সাথে নিম্নচাপের জন্য উত্তরবঙ্গ জুড়ে বৃষ্টি হয়েছে, তো সিকিমের বৃষ্টির ফলে পুরো জলটা নিচে নামছে, 10 নম্বর জাতীয় সড়ক পুরো ভেসে চলে গেছে, যার ফলে পশ্চিমবঙ্গ থেকে রংপো হয়ে যে রাস্তাটা সিকিমের দিকে গেছে সেটা নেই, সেটা ভ্যানিশ হয়ে গেছে। আর একটা রাস্তা ছিল গরুবাথান হয়ে, গরুবাথানের রাস্তাটাও পুরো ভেঙে গেছে, যেটা লাভা হয়ে যাচ্ছে। তো পরিস্থিতিটা এরকমই যে পশ্চিমবঙ্গের সঙ্গে সড়ক পথে সিকিমের কোনো কন্ট্যাক্টটা নেই রাইট নাও সিচুয়েশন। আজকে 5ই অক্টোবর, পরিস্থিতি খুব খারাপ লাগছে। কেন, জায়গাটা আমি সদ্য এই 3 মাস আগে আমি ঘুরে এসেছি, 4 মাস আগে ঘুরে এসেছি, নিজের চোখে জায়গাটা দেখেছি যে কত সুন্দর ভিউ। আমি নিজে কয়েকটা ভিডিও স্ন্যাপস এখানে দেব যে আমি ওই রাস্তার ওপর দিয়ে যেতে গিয়েই দেখেছি যে তিস্তা কত শান্ত নদী, সেই তিস্তার আজকে এই অবস্থা কেউ ভাবতে পারিনি। মানে আমি তো জাস্ট ভাবছি যে এই জায়গাটা দিয়েই তো আমি 3 মাস 4 মাস আগে ঘুরে এলাম। আমার এক বন্ধু, ও রিসেন্টলি এই 2 অক্টোবরের আগে ছুটিতে গেছিলো, দার্জিলিং যাবে, তো ও ফ্লাইটে গেছে, ফ্লাইটে ফিরছে, নিজে বলছে যে ভাই আমি বেঁচে ফিরলাম, নিজে বলছে আমি বেঁচে ফিরলাম। আমি বারণ করেছিলাম যে এখন যাস না, বেসিক্যালি ল্যান্ডস্লাইড হয় এখন, কিন্তু এটা ল্যান্ডস্লাইড তো হয়নি, এটা হয়ে গেছে বন্যা। আর তার সাথে এই লোনা লেক যে একটা ড্যাম রয়েছে, তার সাথে ডিকচু ড্যাম, এতে প্রায় 2 লক্ষ কিউসেক জল ছাড়াবে প্রতি সেকেন্ডে, মানে ভাবুন কত জল ছাড়বে। ড্যামটা বলছে কয়েকটা জায়গায় ক্র্যাক হয়ে গেছে, এবার এই পরিমাণ যদি ক্র্যাক হয়ে যায় তাহলে জলটা আরও নামবে সিকিম হয়ে, নর্থ বেঙ্গল জলপাইগুড়ি হয়ে, এটা আস্তে আস্তে দক্ষিণবঙ্গের দিকে নামবে, তাহলে পুরো জায়গাটা পুরো ভেসে যাবে, পরিস্থিতি খুব খারাপ। প্রধানমন্ত্রীও খবর নিচ্ছেন, আমাদের রাজ্যপাল গেছেন, সবাই খোঁজ নিচ্ছেন, কিন্তু পরিস্থিতি খুব খারাপ। নিজে চোখে জায়গাটা ঘুরে এলাম, তো নিজে চোখে দেখে এলাম সেই জায়গাটা আজকে পুরো ধুলিস্যাৎ, এইভাবে বন্যায় ভেসে যাচ্ছে,
খারাপ লাগছে। এ পরিস্থিতি বলে লাভ নেই, সেই কোথায় যাচ্ছে এখন যাওয়ার ঠিক নেই, ঢাকায় যাচ্ছি কি হবে তো জানি না। বাড়ি বাড়ি ঘর সব ভেসে গেছে, সব ভেসে গেছে, এখন কি ত্রাণ শিবিরে যাচ্ছে? হ্যাঁ। জলপাইগুড়ির রংধামালি সংলগ্ন তিস্তাচর থেকেও আজকেও বেশ কিছু লোক নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বাঁধে আসছেন। তবে তারা ঘর ছাড়লেও বুঝতে পারছেন না কোথায় যাবেন, কোথায় থাকবেন, চারিদিকেই হাহাকার, চোখে মুখে আতঙ্ক। চরের ঘর ছাড়াদের দাবি, বাড়িঘর ভেঙে নিয়ে গেছে। অন্যদিকে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে সমস্ত এসডিও এবং বিডিওদের কাছে বার্তা পাঠানো হয়েছে, বিশেষত রাজগঞ্জ সদর, ময়নাগুড়ি, ক্রান্তি, কালিম্পং জেলা থেকে তথ্য পাওয়া গেছে যে জলপাইগুড়ি জেলা তিস্তা নদীর জলের স্তর বাড়তে পারে, কারণ সিকিমের ডিকচু বাঁধ থেকে আরও জল ছাড়া হবে। আমি আপনাকে নিচু এলাকার জনসাধারণের সরিয়ে নিয়ে যাওয়ার জন্য অনুরোধের নির্দেশ দিচ্ছি এবং গতকাল সরিয়ে নিয়ে যাওয়া সমস্ত লোককে ত্রাণ আশ্রয় কেন্দ্রে ফিরিয়ে আনার জন্য। লাইক 2013-এর যে উত্তরাখণ্ডে যে বন্যা পরিস্থিতিটা তৈরি হয়েছিল হড়পাপান, সিমিলার সেটাই এখানে হয়েছে। এই জায়গাটা রিস্টোর করা বা এই জায়গাটা থেকে কী করে মানুষ বেঁচে আগের পর্যায়ে ফিরে যাবে, খুব কষ্টের ব্যাপার, খুব চিন্তার বিষয়। কেন দুর্গা পুজো সামনে, তাদের পুজোটাও হয়তো অনেকখানি ক্ষতি হলো, প্রাণটা বাঁচানোর বড় বিষয়, সব মিলিয়ে খুব খারাপ লাগছে। সবচেয়ে খারাপ লাগছে এই জন্যই যে এই মানুষগুলো কোথায় যাবে। দেখুন ব্যাপারটা হচ্ছে উত্তরবঙ্গ কিন্তু এমনি একটু দুর্গম এলাকা, কেন সেখানে সব জায়গায় সেভাবে জল পাওয়া যায় না। আমি নিজে দেখেছি যে গাড়ি ঘোড়া কম চলে, পাবলিক ট্রান্সপোর্ট বলে বিশেষ কিছু নেই, মানুষজনকে নিজেদের কষ্টে বা নিজেদের ডিপেন্ডেন্সের ওপর চলতে হয়, ফিরতে হয়। সেই রকম জায়গায় রাতে সন্ধ্যের পর সেভাবে কমিউনিকেশান নেই, মানুষগুলো কীভাবে আছে বলুন তো একবার। আমরা তো ঘুরতে যাই, যাচ্ছি কয়েকদিনের জন্য রিল্যাক্স হয়ে ঘুরে চলে এলাম, ঠিক আছে চলো ভাই ঘুরতে গেলাম, কিন্তু ওই মানুষগুলো তো ওখানে থাকতে হয় না। সামনে কাছে পিঠে ওষুধের দোকান থাকে না, সামনে কাছে পিঠে কোনো ডাক্তার জায়গা নেই, হসপিটাল অনেক দূরে দূরে। নর্থ বেঙ্গল, দার্জিলিং, সিকিম এগুলো খুবই প্রান্তিক জায়গা, আরও উপরে উঠলে তো আপনি দোকানও পাবেন না, খাবার জিনিস পাবেন না। জানি না এই জায়গাটা কবে রিস্টোর হবে, ঈশ্বরের কাছে প্রার্থনা করি জায়গাটা খুব তাড়াতাড়ি আগের পর্যায়ে ফিরুক, সরকার আর একটু বেশি করে নজর দিক। কিন্তু সত্যি কথা বলতে কি জানেন, প্রকৃতি যেখানে ভয়াল সেখানে আমরা তো বড়ই নিরুপায়। 2 লক্ষ কিউসেক জল ছাড়বে বলছে এই ডিকচু ড্যাম থেকে। বাঁধে কোনো সমস্যা হয়েছে মনে করা হচ্ছে, বড়সড় ফাটল হতে হয়ে থাকতে পারে। আমরা কথা বলবো নিউজরুম থেকে রয়েছেন আমাদের সিনিয়র এডিটর শুভ্রাংশু চট্টোপাধ্যায়। শুভ্রাংশু, এই মুহূর্তে যদি এই ফাটলের জন্য জল ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়, যেটা এখনো পর্যন্ত শুরু হয়ে গিয়েছে বলে খবর, এরপরে তো প্লাবনের আশঙ্কা আরো বাড়বে। ভয়াবহ পরিস্থিতি হবে, যেটা বলছি ভয়াবহ পরিস্থিতি হবে। তুমি খালি যে জিনিসটা বোঝো, ডেকচু ড্যাম, ওখান থেকে আমাদের কাছে যে খবরটা হলো 2 লাখ কিউসেক জল ছাড়া হবে, মানে সেকেন্ডে 2 লাখ কিউসেক সেন্টিমিটার ফুট জল ছাড়া হবে। তুমি একটা জিনিস ভালো করে বোঝো, আমাদের মাইথন জলাধার, মাইথন জলাধারে যখন চূড়ান্ত খারাপ অবস্থা হয়, যখন জল আর রাখা যায় না এবং তখন হালকা হালকা জল ছাড়ায়, 14,000 কিউসেক এমনি জল ছাড়া হয়, কিন্তু যদি 2 লাখ কিউসেক সেই সময় জল ছাড়া হয়, এই যে খানাকুর আরামবাগ নামোদামোটা পুরোটাই ভেসে যায়। এবং এইরকম অবস্থা বছরে না 2-3 বছর একবার হয়। আমরা গতকাল যে ছবি দেখেছিলাম তার থেকে 2-3 গুণ বেশি খারাপ অবস্থা তৈরি হবে, কেননা এই যে জলের পরিমাণ এবং সেই জলটা কিন্তু একটা নয়, মনে রাখতে হবে একটা ড্যাম যখন তৈরি হয়, ড্যামে যখন একটা আর্থ ড্যাম অথবা একটা সিমেন্টের ড্যাম যদি আর্থ ড্যাম থাকে, সেটা কিন্তু 30-40 মিনিটের মধ্যে পুরো ড্যাম খালি হয়ে যেতে পারে, যেখানে সিমেন্টের ড্যাম অনেকটা সময় লাগে। কিন্তু যদি 30-40 মিনিটের ডেমটি ড্যাম যেখানে যে জায়গাটা হয়েছে সেখানে যদি খালি হয়ে যায়, গোটা জলটা কত বড় ড্যাম, সেই যদি গোটা জলটা যদি একবারে বেরিয়ে আসে। আচ্ছা, তুমি যেটা বললে সব থেকে বড় যেটা কি পয়েন্ট, যে গতকাল আমরা যে পরিস্থিতি দেখেছিলাম জনজীবন বিপর্যস্ত আজ পর্যন্ত, কিন্তু আজকের পর আরো ভয়ঙ্কর অবস্থা হতে পারে। খুব খারাপ লাগছে আজকে, সিকিম এত সুন্দর একটা স্টেট, একদম এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি একটা স্টেট, নিজেদেরকে যথেষ্ট গুছিয়ে রেখেছে, সাজানো গোছানো একটা জায়গা, সিকিম আজকে ভেসে যাচ্ছে। তিস্তা আজকে এরকম ফুলে ফেঁপে উঠেছে, ফুসছে। একটা জায়গা দেখলাম 10 নম্বর জাতীয় সড়কটা পুরো ভেঙে গেছে, সেখানে জলটা পুরো ঢুকে যাচ্ছে, ছোট ছোট নদীগুলো একদম ভরে গেছে,
এই বছর বলছে প্রচুর শীতও পড়বে, সেটা তো পরের কথা, কিন্তু এই পরিস্থিতি থেকে বাঁচানোটা বা বাঁচাটা খুব চ্যালেঞ্জিং এখন। সবাই প্রে করুন, পারলে সবাই আমরা কিছু কন্ট্রিবিউট করি সিকিমের জন্য। এটা আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে বললাম। প্রে ফর দ্য সিকিম, প্রে ফর দ্য নর্থ বেঙ্গল অফ ওয়েস্ট বেঙ্গল।